হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রং সাইনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যারা আমার পেজটা নিয়মিত ফলো করেন অথবা ভিডিওগুলো দেখেন তারা সকলেই হয়তো জানেন যে আমার পরীক্ষা চলছে তো যেহেতু পরীক্ষা চলছে তাই আমার রেগুলার কাজগুলো করা হচ্ছে না নতুন কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না এই কারণে ভাবলাম যে কিছু একটা আপলোড করা প্রয়োজন তো আমার ফোনের ভিডিওগুলো ঘেটে ঘেটে দেখলাম দেখলাম যে সুন্দর মতো এ কয়েকটা ভিডিওই আমার কাছে ছিল যেগুলো আপলোড দেওয়ার মতো ভিডিওর সাথে কিছু ছবিও ছিল যেগুলো আমি অ্যাড করে দিয়েছি যেন বীজগুলোর প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পারেন আমি ঠিক দিন তারিখ মনে রাখিনি বা কতদিন ধরে এই পর্যায়টা চলেছে মানে বীজ থেকে শিকড় আসা পর্যন্ত আমার কিছুই মনে নেই আমি দারাজ থেকে সত্তর অথবা নব্বই টাকা দিয়ে হয়তো পাঁচটা ফুলের বীজ কিনেছিলাম যেহেতু গাছপালার শখটা আমার নতুন তাই আমার এসব বিষয়ে কোনো ধারণাই নেই আর বীজ থেকে চারা করার ক্ষেত্রে আমি একেবারেই মনে করেন যে জিরো তারপর আল্লাহর রহমতে কিভাবে কীভাবে যেন আমার পাঁচটা পদ্মফুলের মধ্যে থেকে তিনটার চারা বের হয়েছিল কিন্তু আমার ভুল ভুলবশত গাছগুলো আমি শেষ পর্যন্ত টিকাতে পারিনি কেন টিকাতে পারিনি সেটাও বলছি আমার সম্ভবত সার মাটিতে ভুল হয়েছিল কোথাও যার কারণে ধীরে ধীরে শিকড় সহ সম্পূর্ণ গাছটাই পচে গিয়েছিল তো এবার সেই মূল কথায় কীভাবে পদ্মের বীজ থেকে চারা তৈরি করতে হয় সেটা দেখ তো পদ্মের বীজ থেকে চারা তৈরি করার ক্ষেত্রে প্রথমে পদ্মের বীজটা আমরা ভালো নিব এবং পদ্মের বীজের একটা অংশ আমরা ভালোভাবে ঘষে নিব যতক্ষণ না পর্যন্ত সাদা একটা অংশ বের হয়ে না আসে এখন পদ্মের বীজের কোন অংশটা আমরা ঘষে নিব সেটাও কিন্তু মেন পয়েন্ট আপনারা যখন পদ্মফুলের বীজটা হাতে নেবেন তখন বীজটার এক পাশে দেখবেন যে সূচালু কিছুটা অংশ আছে সেই সূচালো দিকটাই আমরা ঘষে নিব ঘষার পরে আমরা পানি দিয়ে স্বচ্ছ কোনো পাত্রে রাখবো তো আমি এক্ষেত্রে কাচের কোনো পট ব্যবহার করিনি মনে করেছিলাম যে কাজের পট ব্যবহার করলে হয়তো শ্যাওলা পরে নষ্ট হয়ে যাবে এ কারণে ওয়ান টাইম গ্লাস তারপরে একটা বোতল কেটে দিয়ে দিয়েছিলাম রেগুলার পানি চেঞ্জ করতাম এখন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপু বীজটা কী দিয়ে ঘষব আপনাদের বাসায় যেসব দেওয়ালে রঙ করা নেই মানে অমসৃণ দেওয়ালে ঘষবেন অথবা সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে পারেন আর কথায় আছে একবার না পারলে দেখো শতবার তো আমি হাতে একটু সময় পেলেই আমি আবারও পদ্মের বীজ থেকে গাছ করার চেষ্টা করব। সকলেই দোয়া করবেন এর পরে চেষ্টা চেষ্টার জন্য আমার গাছগুলো টিকে যায় এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অংশ সাথেই থাকবেন